এক হয়ে যাচ্ছে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং পাভলভ মানসিক হাসপাতাল। নয়া ব্যবস্থায় ন্যাশনাল মেডিকেলের দ্বিতীয় ক্যাম্পাস হবে পাভলভে, যাকে পাভলভের দ্বিতীয় ইউনিট বলা হবে। সোমবার থেকে চালু হবে এই নয়া ইউনিট। বর্তমানে ন্যাশনাল মেডিকেলে মানসিক চিকিৎসা বিভাগে 30টি বেড রয়েছে, রয়েছে আউটডোর ব্যবস্থা। সেই সঙ্গে মেডিকেল কলেজ হওয়ায় এই বিভাগে বহু বিশেষজ্ঞ অধ্যাপকও রয়েছেন। গোটা বিভাগটি এবার চলে যাচ্ছে পাভলভে। এখন থেকে পাভলভের রোগীরাও ন্যাশনাল মেডিকেলের এই বিশেষজ্ঞ অধ্যাপকদের পরামর্শ পাবেন। পাভলভ হাসপাতালটা আমাদের হাসপাতালে খুব কাছেই এবং এটাকে সেকেন্ড ক্যাম্পাস হিসেবে গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে আমাদের সেকেন্ড ক্যাম্পাস হিসেবে। এখানে আমাদের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টটা পুরোটাই উঠে যাচ্ছে, ওখানে চলে যাচ্ছে ইনডোর আউটডোর এবং আমাদের ডিপার্টমেন্টটা। এখানে একটা ছোট্ট ডিপার্টমেন্ট থাকছে যেটুকুনি স্কেলিটন বডির মতন, আর ওখানে আমাদের আইপিডি ফেসিলিটি, ইনডোর ফেসিলিটি, আউটডোর ফেসিলিটি সমস্ত কিছুই ওখানেই হবে, ওখানেই পড়াশোনা হবে, ওখানেই ডাক্তারবাবুরা বসবেন, সব কিছু ওখানেই হবে। পাভলভের সুপার হাসপাতালে দ্বিতীয় ইউনিটে ডেপুটি সুপার হবেন। অন্যদিকে মানসিক চিকিৎসা বিভাগ চলে যাওয়ায় ন্যাশনাল মেডিকেলে অনেকটা জায়গা খালি হয়ে যাবে, সেখানে গড়ে তোলা হবে নতুন বিভাগ, বসানো হবে এমআরআই, ডিজিটাল এক্সরে। নিমাই পান্ডার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।